হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো ঢাকায় চলে আসলাম, তো ও গতকাল রাতে ওর বাবা কিছু শুকনো খাবার জিনিস নিয়ে এসেছে, সেগুলো হচ্ছে ছেলে ছোট ছেলে গুছিয়ে রেখেছে, সেটা একটু শেয়ার করছি। এটা হচ্ছে আমি তুলে রেখেছি বিস্কিট, এই বিস্কিটগুলো বনলতা থেকে আনিয়েছে নিয়ে এসেছে সবগুলো বিস্কিট। তো যতগুলো খাবার আইটেম সবগুলোই শেয়ার করছি। তো এখানে আমি বিস্কিটগুলো দুধের ডিব্বার ভিতরে ভরে রেখেছি, আর এখানে আছে কিছু বিস্কিট। এই যে গরম দেখে বিস্কিটগুলো ভেঙে গিয়েছে, নিচের বিস্কিটগুলো আস্ত আস্ত। আমি ভাঙা বিস্কিটগুলো উপরে রেখেছি, যেটা আগে খেয়ে ফেলবে তারপরে আস্ত বিস্কিট খাবে। আর এই তো আমার ছেলে এই চিজ ফিঙ্গারগুলো গুছিয়ে রেখেছে, সেটাই শেয়ার করছি। আর কি কি এনেছে এখানে আনা, মানে হারপিক পাউডার আর চানাচুর আর হচ্ছে সার্ফ এক্সেল আর এই ব্যাটটা নিয়ে এসেছে। এখন যে পরিমাণ গরম আর তেমন মশা, সেই মশার উৎপাতে আর ভালো লাগে না। তো প্রতি বছরই একটা করে ব্যাট আমার ঘরে নষ্ট হয়, বাচ্চা কাচ্চার ঘরে, কিছু করার নেই যদিও। তো এই তো গতকাল রাতের বাজারগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর সবার কাছে একটি অনুরোধ, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন নতুন আছেন তাদের অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো চলে আসলাম পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা এখন বাজে হচ্ছে 11:30, রান্না করতে চলে যাব। টমেটো নিয়েছি এখানে, আর এটা হচ্ছে মশলার বক্স। আমি এই আইসক্রিমের বক্সে আদা রসুন পেস্ট করে রেখে দিই। তো এখন কি রান্না করব সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি এই টমেটোগুলো রেখেছি ফ্রোজেন করে, এভাবে আমি রেখে দিই কেটে, মানে পলিতে করে আমি রেখে দিই। এই টমেটোগুলো 12 মাস খাওয়া যাবে। তো এই তো আমি এভাবে করে টমেটোগুলো সবগুলো টমেটো রেখে দিলাম। তো আমি ফ্রিজটা পরিষ্কার করব, যখন পরিষ্কার করব তখন শেয়ার করব। যেহেতু সবে বরাত সামনে চলে আসছে, তাই ফ্রিজটা গুছানো নেই, তো আমি ফ্রিজটা গুছাবো। আর কিছু কিছু জিনিস আমি এখন সংরক্ষণ করে নিচ্ছি, কেননা এটা হয়তোবা থাকবে না, সিজনের জিনিস বেশি দিন থাকে না। তাই আমি এখানে কিছু টমেটো সংরক্ষণ করে রেখেছি। তো এখন পলিথিনটার মুখটা মুড়িয়ে এভাবে রেখে দিব আমি। আমি যখন গুছিয়ে রাখি তখন শেয়ার করব সবার সাথে। আর আজকে রান্না করব হচ্ছে কি, এটা হচ্ছে আদা রসুন পেস্ট, সেটা একটু দেখালাম আপনাদেরকে। আদা রসুন পেস্ট করে আমি এভাবে রেখে দিই, বক্সে জায়গা অনেক বেশি না এই জন্য। ওখানে কিছু মটরশুঁটি রেখেছি, সেটাই দেখালাম। আর এখানে দুটো হাঁস, আমি যে হাঁসগুলো গ্রাম থেকে নিয়ে এসেছি সেগুলো দেখালাম। তো এখন আমি কি রান্না করব, এখানে আরও কিছু আদা রসুন পেস্ট করা আছে, পলিথিনে মুড়িয়ে রেখেছি। এখন আদার দাম কম আছে, তাই আমি এভাবে করে রেখে দিয়েছি। আর আদা 200 টাকা 150 টাকা কেজিও হয়, তো এখন আমি 60 টাকা কেজি রেখেছি। এখানে আমি কিছু মাছ নিয়ে এসেছি, শোল মাছ, এই মাছগুলো আমি এখন ভিজিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমি কিভাবে রান্না করি, গরম আসলে ডাল ছাড়া আমার ঘরে চলে না, ডাল আমার ঘরে থাকতেই হবে। বিশেষ করে আমার ঘরে দুটো খাবার বেশিরভাগ চলে, করলা ভাজি আর হচ্ছে মসুরের ডাল টক দিয়ে, খুবই ভালো লাগে আমাদের এই খাবারগুলো, আমরা খুব পছন্দ করি। তো আমি এখন ডালের ভিতরে কী কী দিয়ে দিব সেটা একটু শেয়ার করছি। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দুটো কাঁচামরিচ, আর দিয়ে দেব কয়েক ফালি টমেটো। তো এভাবে করে আমি ডালটা ভালো করে ফুটিয়ে গলিয়ে তারপরে হচ্ছে ডালটা পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগার দিয়ে নিই। তো এভাবে করে আমি ডালটা খাই। সবাই তোমরা নিশ্চয়ই আমার থেকে আরও ভালো করে রান্না করো, আমি তেমন বেশি ভালো পারি না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করলাম। মাছটা ভিজিয়ে রেখেছি, মাছটা ভিজতে থাকুক। আর কি কি করি চলো যাই শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে দুটো রেসিপি আমি শেয়ার করব, সেটা হচ্ছে একটি হচ্ছে ইলিশ মাছ আর একটি হচ্ছে শোল মাছ। আমি আজকে এই রেসিপিগুলো শেয়ার করব, দুটো রেসিপি, সেটা হচ্ছে শোল মাছ আর হচ্ছে ইলিশ মাছ। তো ওখানে আমার ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই কড়াইটাতেই আবার শোল মাছটা বসিয়ে দিব। এই যে আমার শোল মাছটা কাটা দেওয়া হয়ে গিয়েছে, আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।
ঝোল রাখিনি, হালকা মাখা মাখা ঝোল রেখেছি। আর এখন চলে আসলাম ইলিশ মাছটা বসিয়ে দেব। তো এখানে ছোট্ট একটি কড়াই বসিয়ে দিয়েছি। এ কড়াইটির কথাই বলেছি যে দুটো কড়াই আছে আমার ঘরে, এ কড়াইগুলো পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করি সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো একেবারে নতুন কড়াইয়ের মতোই পরিষ্কার করার চেষ্টা করব, সেটা শেয়ার করব। তো আমি এখানে একটু পেঁয়াজের সাথে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কেননা এখন তো সিজন ছাড়া ইলিশ মাছ, তেমন একটা ভালো লাগবে না, যদিও কেমন যেন একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। এখন একটু পানি দিয়ে মশলাটা আমি জাস্ট কষিয়ে নিব। তো রান্নার জিনিসটা হচ্ছে আর্ট, মনের থেকে যেভাবে তুমি রান্না করো সেভাবেই ভালো লাগবে। আর সবসময় যে রান্না মজা লাগবে তাও কোনো কথা না। তো এখানে আমি মাছগুলো, এই যে রক্তের পানিটা বের হয়ে গিয়েছে, আমি আবার মাছটা ধুবো, ধোয়ার পরে তারপরে দেন মাছটা আমি দিব। এই যে মাছটা আমি পানিটা ধুয়ে ফেলে দিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো যেটা বলতে নিয়েছি, রান্নাটা হচ্ছে একটি আর্ট, রান্নাটা তুমি যেভাবে করে রান্না করবে, মন দিয়ে রান্না করলে অবশ্যই তোমার রান্নাগুলো খেতে মজা লাগবে, ভালো লাগবে। আর আমি আমার আঞ্চলিকভাবে রান্না করার ট্রাই করি। আমার গ্রামের এখন আমি গ্রামের যেটা দেখেছি, গ্রামের মানুষের প্রত্যেকটা মাছ ভেজে খায়, কিন্তু আমি এই জিনিসটা বুঝি না, তারা তাজা বলে কি তাজা তাজা একটা গন্ধ আসে, এই জন্য ভেজে খায়, কিন্তু আমাদের কাছে ভালো লাগে ওই তাজা গন্ধটা। তো আমি এভাবে করে আবার সেম একই পদ্ধতিতে টমেটোগুলো দিয়ে দিব, যাতে গ্রেভিটা মাছের ভিতরে ঢুকে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। তাই আমি এখন টমেটোগুলো দিয়ে একটু